হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। বাংলা ক্রিয়েটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব, দেখব কিছু খুঁটিনাটি বিষয় যে কিভাবে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে হয় এবং ইউটিউবের ভিডিওর ডেফিনেশন কিভাবে বাড়াতে হয় এবং কোনটাকে ড্যাশবোর্ড বলে, এইসব কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো চলুন দেখা যাক। আমরা যাবো ইউটিউবে। ইউটিউবে যাওয়ার পরে যে কোনো আমরা ভিডিও হয়তো বা এখানে সার্চ দিয়েও যদি আমরা আমাদের ভিডিও সার্চ দিয়ে যেটা আমাদের ইচ্ছা সেটা সেই ভিডিও আনতে পারি, বা ধরেন আমার এই ভিডিওটা আমি ডাউনলোড করব 3:2 বাংলা, সো সেটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু নিচে নামলে এখানে দেখা যাবে যে শো মোর একটা অপশন আসতেছে। এই শো মোর অপশনে ক্লিক করলে এই যে দেখতেছেন এখানে যা কিছু লেখা আছে এইটাই হলো ডেসক্রিপশন। এই যা কিছু লেখা আছে এটা সবগুলো হচ্ছে ডেসক্রিপশন। এটা হচ্ছে ডেসক্রিপশন, এখানে যা কিছু লেখা থাকে সেটাকে আমরা বলি ডেসক্রিপশন। অনেকে বলা যায় যে যে আমি ডেসক্রিপশন এটা দিয়ে দিব, সেটা দেখে নেবেন। অনেকে আবার ডেসক্রিপশন চিনেন না, সেজন্য ডেসক্রিপশন এটাকে বলে ডেসক্রিপশন। আর এখান থেকে আমরা রেজুলেশনটা চেঞ্জ করতে পারি। এখানে সেটিংসে যাওয়ার পরে এই যে দেখেন কোয়ালিটিতে ক্লিক করলে এখানে দেখছেন 720 HD পর্যন্ত আছে। এই যে দেখছেন একদম মানে HD। আর বর্তমানে এখন 4K বের হয়েছে, আমরা এটাতে 4K নেই, ভালো ডেফিনেশন একদম 4K। সো এখান থেকে আমরা চাইলে এখন 360 আছে, তো আমরা এখানে ক্লিক করলে এটা HD হয়ে যাবে। HD দেখছেন এখানে শো করবে, HD ওপেন করলে প্রিন্ট এটা ভালো দেখা যাবে। আর যদি আমরা এটা সেভ করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে আমাদের এখানে http://www.youtube.com তারপরে এই যেগুলো সম্পূর্ণ লেখা আছে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা http এবং www ডট এই পর্যন্ত আমরা একদম কেটে দিব। এটাকে কেটে দিয়ে এখানে আমরা লিখবো SS, SS লিখে আমরা এন্টার করব। সো তারপর আমার সেভের একটা অপশন আসবে। তো এই যে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে ভিডিওটি এখানে চলে এসছে, এই যে দেখেন saveform.net এটা আসছে। এখানে আমরা যেটা ই করছিলাম SS দিয়েছিলাম সেটা চলে আসছে। সো এখান থেকে আমরা ডাউনলোড করতে হলে এখানে অনেকগুলাই আছে। আপনি যদি চান যে আমি ভালো প্রিন্ট ডাউনলোড করবো তাহলে এই 720টা ডাউনলোড করতে পারেন, বা যদি চান যে না আমি একটু নর্মাল ডাউনলোড করবো তাহলে এগুলো এই ডেফিনেশনগুলো দেখে দেখে আপনি ডাউনলোড করতে পারবেন। এখান থেকে একটা সিলেক্ট করলি, এই যে ধরেন আমি এটাতে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমার এই কোনাতে সেভ সেভেরই এসে চলে আসবে। আর মোবাইল থেকেও আপনি সেভ করতে গেলে আপনার অটোমেটিকভাবে সেভ চলে আসবে, সেভ হয়ে যাবে। এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে দিলে আপনার এই যে দেখেন আমার এখানে চলে আসছে যে এই যে 3:2 সেভ, আমি এটা সেভ করবো না। সো এইভাবে করে আপনারা এই সেভ করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন, আর ডেফিনেশন বাড়াতে পারেন, রেজুলেশন। আর এখানে ক্লিক করে আপনার সাবস্ক্রাইব করতে পারেন, এই যে সাবস্ক্রাইব লেখা থাকবে, এই যে আমার চ্যানেল এই জায়গায় সাবস্ক্রাইব লেখা আছে, আপনারা এখান থেকে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।